উপস্থিত সম্মানিত মুসলিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমরা মহান আল্লাহ তাবারক তাআলা শাহী দরবারে অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজ পবিত্র 1444 হিজরি সনের পবিত্র রবিউল সানি মাসের আজকে 29তম দিবস, আজকে সর্বশেষ জুমায় দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র ঘরে এসে তারই গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন, সেই মহান রবের দরবারে আমরা শুকর গুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শীতকাল হচ্ছে মোমেনদের জন্যে ইবাদতের ভরা মৌসুম, মোমেনদের জন্য এটি হচ্ছে বসন্তকাল। আমরা বাংলাদেশের মানুষ, শরৎ ঋতুর দেশ, আমাদের এই দেশে ছয়টা ঋতু আছে, তার মধ্যে অন্যতম একটি ঋতু হচ্ছে শীতকাল, শীত মৌসুম। শীত মৌসুম এসে গেছে, এখনো তীব্র শীত যদিও পড়েনি, কিন্তু শীতের আবহাওয়া শুরু হয়েছে, গ্রামগঞ্জে কিন্তু শীত পড়ছে। শীতকাল বিভিন্ন কারণেই প্রাকৃতিকভাবে অনেকের কাছে পছন্দ, পছন্দের মৌসুম। ভালোভাবে ঘুমানো যায় এবং ভালো ভালো পোশাক পরিধান করা যায় এবং খাবার দাবারও কি রুচি হয়। শীতকালীন অনেক পিঠাউটা আছে, নানান রকমের মৌসুমিক খাবার দাবার এবং পিঠা তৈরি হয় এবং অনেকেই গ্রামগঞ্জে তো বটেই, শহরেও আত্মীয় স্বজনের বাড়িতে মানুষ বেড়াতে যায়। সেই দৃষ্টিকোণ থেকে অনেকের কাছে প্রিয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় মোমিন বান্দা তাদের কাছে সাধারণ রুচিবিদ মানুষের থেকে এই শীত মৌসুমটা অধিকতর প্রিয়। এই জন্যে যে অন্যান্য মৌসুমের তুলনায় এই শীত মৌসুমে বেশি বেশি ইবাদত করা যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার সহজতর উপায় হচ্ছে এই শীতকাল। হাদিস শরীফে এর বর্ণনা রয়েছে এবং সালফে সালেহীনদের আমল রয়েছে, যেমন বিশিষ্ট সাহাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, যে হাদিসটি মসনাদে আহমদের ভিতর বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ্বিতাউ রবিউল মুমিন, আশ্বিতাউ রবিউল মুমিন। আশ্বিতা অর্থ হচ্ছে শীতকাল, শীতকালকেই আল্লাহ নবী বলছেন মুমিনদের জন্য বসন্তকাল। বলেন না সুবহান, আলহামদুলিল্লাহ। রবি অর্থ বসন্ত, আর সেটা অর্থ শীত, আর মোমেন অর্থ তো মোমেন, আর সেটাও রবিউল মোমেন। শীতকাল হচ্ছে মোমেনদের জন্য বসন্তকাল। সুবহান, কে বলছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসন্তকালে যেমন মানুষ বিভিন্নভাবে আনন্দিত হয়, বাগানে নতুন ফুল ফুটে, ফল ধরে এবং বসন্ত ঋতু অনেকের কাছে পছন্দ,
আনন্দের। আল্লাহ রাসূল বলছেন মুমিনদের জন্য এটি হচ্ছে বসন্তকাল। অন্য এক বর্ণনায় এসেছে শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন বান্দারা রাত্রিকালীন জেগে বেশি বেশি ইবাদত করতে সক্ষম হয়, নামাজ পড়তে সক্ষম হয়, তাহাজ্জুদ নামাজ পড়তে সক্ষম হয়, জিকির আজকের করতে সক্ষম হয়, এবং দিন ছোট হওয়ায় তারা রোজা রাখতে পারে দিনের বেলা। গ্রীষ্মকালে দিন দীর্ঘ, এই জন্য রোজা রাখতে কষ্ট। শীতকালে 12 ঘন্টার মধ্যে দিন কি হয়ে যায়, শেষ হয়ে যায়। এটা বাইহাকি শরীফের হাদিস। খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, প্রেসিডেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আশ্বিতাউ গনিমাতুল আবিদিন, আশ্বিতাউ গনিমাতুল আবিদিন, শীতকাল হচ্ছে ইবাদত পূজার ইবাদতকারী নারী পুরুষের জন্য এটি হচ্ছে গনিমতুল্য। বলেন আলহামদুলিল্লাহ, এই শীতকাল আমাদের এসে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন প্রেসিডেন্ট হয়ে, আমিরুল মুমিনিন হয়ে তিনি ইবাদত বাদ দেন নাই। ইবাদত যে কখন উপযুক্ত সময় সেটি তিনি নিজেও ব্যবহার করেছেন, জাতিকে উম্মাকে তিনি স্মরণ করায় দিয়েছেন। গনিমতুল আবিদিন, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী, তিনি হচ্ছেন ফেকা বিশারদ, তাফসির বিশারদ সাহাবি। তিনি বলেন, ক্বালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, মারহাবান বিশ্বিতায়ে তাতানাজ্জালু ফিহিল বারকাতু ওয়াতুলু ফিহিল লাইলু লিল কিয়াম ওয়াকসুরু ফিহিল নাহারু লিসিয়াম কাজা ফি লতাইফ মারিফ লিল আল্লামা ইবনে রাজাব রাহিমাহুল্লাহ। হযরত আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শীতকাল আসলেই তিনি এভাবে উল্লসিত হতেন আর বলতেন, মারহাবান বিশ্বিতা, স্বাগতম, শীতকাল শীত মৌসুমকে স্বাগতম জানাতেন। কেননা এই শীতকালে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত অবতীর্ণ হয়, অফুরন্ত রহমত নাজিল হয়। এই শীতকালে রাত হয় লম্বা, যারা রাত জাগরণ করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। এবং দিনের বেলা দিন হয় ছোট, যারা সিয়াম পালন করে সিয়াম পালনকারীর জন্য এটা অনেক সুবর্ণ সুযোগ। বলেন আলহামদুলিল্লাহ, সাহাবে কেরামদের এই আমল ছিল যে তারা অত্যন্ত খুশি হতেন এই শীত মৌসুম আসলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন প্রিয় সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেন, আলা আদুল্লুকুম আলা গনিমাতিল বারেদা, তিনি মুসলিম উম্মাকে লক্ষ্য করে বলতেন, আমি কি তোমাদেরকে বলে দেব না শীতকালীন গনিমতের কথা, আমি তোমাদেরকে শীতকালীন গনিমতের কথা কি জানিয়ে দেব না? অলু বালা, সাহাবে কেরাম বলতেন, অনুসারীরা বলতেন, ফায়াকুলু আসিয়ামু ফিশ্বিতা, তারা বলতেন, হ্যাঁ অবশ্যই আপনি জানিয়ে দেবেন। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা বলতেন, সেটা হচ্ছে শীতকালে রোজা রাখা, শীত মৌসুমে রোজা রাখা, নফল রোজা রাখা। তাবি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, ক্বাল আল হাসানুল বসরি রহমাহুল্লাহ, নিমা জামানুল মুমিন আশ-শিতাউ, লাইলুহু তাবীলুন ইয়াকুবুহু ওয়া নাহারুহু কাসীরুন ইয়াসুমুহু, যে মুমিনের জন্য সবচাইতে সুন্দর সময়, উত্তম সময় হচ্ছে শীতকাল। কারণ এই শীতকালে রাত হয় লম্বা, তারা রাত জাগরণ করতে পারে, আর দিন হয় ছোট, তারা রোজা রাখতে পারে। ওলিদা বাকাল মুস্তাহিদুন আলা তাবরিদ ইনফারাতু ফিল লায়ালি শীতা বিআদমিল কিয়ামে ও ফি নাহারি বিআদমিস সিয়াম, এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের যারা ইবাদতকারী বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের
যারা ইবাদতকারী বান্দা নৈকট্য অর্জনকারী বান্দা যারা সব সময় চেষ্টা সাধন করে নিজেকে সংশোধন করার জন্য সেই সব বান্দারা সালফে সালিহীন বুজুর্গানি দিন তারা কেঁদে ফেলতেন যদি এই শীতকালীন ইবাদতের ভিতরে যদি কোনো ত্রুটি হতো শিথিলতা হতো যে দিনের বেলা তারা রোজা যদি না রাখতে পারতেন রাতের বেলা যদি যথাসময় তারা জাগতে না পারতেন তাহলে তারা কেঁদে ফেলতেন বলেন আল্লাহ আমাদের কি এই চিন্তা চেতনা আছে সম্মানিত হাজিরিন সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শীত মৌসুমের ইবাদতের গুরুত্বের কথা বলেছেন সালফি সালিহীন সাহাবে কেরাম বুজুর্গানে দিন এবং আমাদের পূর্বপুরুষ তাদের আমলের কথা আমি উল্লেখ করলাম তথ্যভিত্তিক যে তারা কিভাবে এই শীতকাল আসলে খুশি হতেন আনন্দিত হতেন উল্লসিত হতেন নিজের ইবাদত করতেন পরিবারবর্গ এবং অনুসারীদেরকে এই ইবাদতে উৎসাহিত করতেন সুতরাং এই শীত মৌসুম এসে গেছে আমরা জানি না আগামী বছর এই শীত মৌসুম আবার আমরা পাবো কিনা এটা কি আমরা কেউ জানি কেউ জানি না হায়াতের কোনো কি নাই বিশ্বাস নাই কখন যেন আমরা আল্লাহ ডাকে আমাদের সাড়া দিতে হয় আমরা পরপারে চলে যেতে হয় আমরা কেউ জানি না সুতরাং আমাদের এখন শীত মৌসুম অতিবাহিত হচ্ছে এই শীত মৌসুমে আমরা বেশি বেশি চেষ্টা করব রাত জাগরণ করার জন্য দীর্ঘ রাত আমরা এশার পর ঘুমিয়ে গেলে আমরা পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর পরেও আরও অনেক রাত থেকে যায় আমরা শেষ রাতে উঠে আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করব আমরা একটু তাহাজ্জুদ করব জিকির আজকার করব আমরা নিজেদের জন্য পরিবারের জন্য দেশের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব শুনতেছেন যে সামনে বড় বিপদ আসতেছে বিপদ আসতেছে মুসিবত আসতেছে কহৎসালী আসতেছে দুর্ভিক্ষ আসতেছে নানান জনে নানান রকমের কথা বলছে জোরে বলেন ঠিক কি না এগুলি আমাদের কানে আসতেছে কি না সুতরাং বিপর্যয় তো ওই জগতে আসবে ওই সমাজে আসবে যেই সমাজের লোকেরা এবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় যারা গাফেল থাকে আর যারা যেই সমাজের লোকেরা ইমানদার হয় এবং তাকওয়াবান হয় আল্লাহ পাক সেখানে দুর্ভিক্ষে দেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এলাকার লোকেরা গ্রাম্য লোকেরা শহরের লোকেরা যদি ইমানদার হয়ে যায় এবং ইমানের দাবি অনুযায়ী যদি তারা তাকওয়ার জীবন অবলম্বন করে খোদাভীতি অর্জন করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলে পাপাচার থেকে বিরত থাকে তারা যথাযথভাবে ইবাদত বন্দিগি করে কোরআন সুন্না মেনে চলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আকাশ আর জমিনের রহমত এবং বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেই সুতরাং মানুষের হাতেই রয়েছে রহমত আর বরকতের দরজার খোলার ব্যবস্থা অর্থাৎ মানুষ যদি ইবাদতে এগিয়ে আসে ইমান চর্চা করে ইবাদত চর্চা করে আল্লাহ দয়া করে কি করে দিবেন রহমত আর বরকতের দরজা খুলে দিবেন আর মানুষ যদি ইবাদত বাদ দিয়ে যা বেহুদা কাজ কোনো কাজে লাগে না সেইটা যখন চর্চা করা শুরু করে দেয় জমিনের ভিতরে বিপদ মুসিবত আসতেই থাকে জোরে বলেন ঠিক কি না সুতরাং আমাদেরকে এই শীত মৌসুমে বেশি বেশি আমরা যেন ইবাদত করতে পারি আমাদেরকে সেই চেষ্টা করতে হবে পরিবারকে আমরা সেই আলোকে তাদেরকে নসিহা করতে হবে সংশ্লিষ্ট যারা যেখানে আছে সবাইকে আমরা নসিহা করবো ইনশাআল্লাহ সবাই মিলে ইনশাআল্লাহ রাজি আছেন সবাই আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন সকল আল্লাহুম্মা আমিন